আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। যারা যৌন দুর্বলতায় ভুগছেন অথবা অলিগোস্পার্মিয়া অ্যাজোস্পার্মিয়া সমস্যায় ভুগছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যৌন দুর্বলতার ওষুধ খাচ্ছি অথবা অলিগোস্পার্মিয়া বা অ্যাজোস্পার্মিয়ার ওষুধ খাচ্ছি, এর পাশাপাশি কোন খাবারগুলো আমাদের শুক্রাণু বৃদ্ধির জন্য বা টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য খুব কার্যকরী এবং খুব ভালো কাজ করে, সেই খাবারগুলো নিয়ে আমি আলোচনা করব যে কোন খাবারগুলো আমরা ওষুধের পাশাপাশি খেলে আমাদের যৌন দুর্বলতা দূর করবে, আমাদের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করবে এবং শুক্রাণুর গুণগত মান এবং শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করবে। তো যে খাবারগুলো আমাদের শুক্রাণু বৃদ্ধিতে সাহায্য করে বা যে খাবারগুলো আমাদের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে সাহায্য করে, সেই খাবারগুলোর মধ্যে আমি আটটি খাবারের কথা বলবো, যেটা আমাদের অধিকাংশ খাবারগুলো আমাদের অতি পরিচিত খাবার, যেগুলো হয়তো আমাদের ওভাবে খাওয়া হয় না কিন্তু আমরা খেলে কিন্তু আমাদের শরীরের জন্য খুব চমৎকার কাজ করবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা যৌন শক্তি বৃদ্ধি এবং টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি এবং শুক্রাণু বৃদ্ধির জন্য কী কী খাবার খেতে পারি। আচ্ছা, এক নম্বর হলো কুমড়ার বীজ। আমরা কুমড়ার বীজ অনেকেই হয়তো আমাদের গ্রামাঞ্চলে দেখেছি, অনেকে ফিরে দেন বা অনেকেই খায়। তো এই কুমড়ার বীজে কিন্তু দারুণ শক্তি রয়েছে, এখানে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য চমৎকার কাজ করে থাকে। দুই নম্বর হচ্ছে ডাল। অনেকেই এটা রেগুলারই খায় আমরা, কিন্তু আসলে পরিমিত খাওয়া দরকার। ডাল আমাদের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য কিন্তু ভালো কাজ করে থাকে। এখানে ফলিক অ্যাসিড থাকে যা আমাদের শুক্রাণু বৃদ্ধি এবং শুক্রাণু গুণগত মানে রক্ষা করতে সহায়তা করে। এরপর রসুন, তিন নম্বর হচ্ছে রসুন। খুবই চমৎকার একটি খাবার, যেটা আমাদের জন্য পুরুষের জন্য যেমন দরকার নারীদের জন্যও দরকার, এছাড়াও যেটা আপনার হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমে কিন্তু খুব চমৎকার কাজ করে থাকে। তো এই রসুনটা কিন্তু আমরা আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি। এটা 2 থেকে 3 কোয়া মধু দিয়ে যদি আমরা প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় অথবা সকালে খালি পেটে খাই, একদিকে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম খুব ভালো থাকবে, এছাড়া আমাদের শুক্রাণু বৃদ্ধি এবং টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য খুবই চমৎকার কাজ করে থাকে। চার নম্বর হচ্ছে দুধ এবং মধু, যেটা খুবই একটা আইডিয়াল খাবার। আমরা জানি যে এই দুধ, এক গ্লাস দুধের সাথে যদি এক চামচ মধু দিয়ে আমি রেগুলার খাই, তাহলে কিন্তু আমাদের যৌন দুর্বলতা কেটে যাবে এবং টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি ও শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিতে খুবই চমৎকার কাজ করবে। এরপর আছে আনার, 5 নম্বর হচ্ছে আনার। আনার ফলটা আমাদের সমাজে, আমাদের দেশে খুব একটা ব্যাপক দেখা যায় না, শহরাঞ্চলে ব্যাপক আকারে দেখা যায় বা অ্যাভেলেবল পাওয়াও যায়। তো এই আনারটা কিন্তু শুক্রাণু বৃদ্ধির জন্য খুবই চমৎকার কাজ করে থাকে, যেটা আমরা রেগুলারই আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি। 6 হচ্ছে টমেটো। টমেটো খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার হচ্ছে শুক্রাণু বৃদ্ধির জন্য, যেটা আমরা সালাদ হিসাবে অথবা তরকারির মাধ্যমেও কিন্তু আমরা খেতে পারি। 7 নম্বর হচ্ছে কালো চকলেট। এই কালো চকলেটও কিন্তু খুবই দারুণ কাজ করে থাকে শুক্রাণু সংখ্যা বৃদ্ধিতে এবং টেস্টোস্টেরন বৃদ্ধিতে। সুতরাং কালো চকলেটও আমরা নিয়মিতভাবে পরিমিত পরিমাণ খেতে পারি। 8 নম্বর হচ্ছে ঝিনুক। এই ঝিনুকটা আসলে আমাদের একটু অপরিচিত খাবার, বিশেষ করে বাঙালি মুসলিম সমাজে এই ঝিনুক খাবারটা খুব একটা পরিচিত না। তো অনেকেই খায় শুনেছি কিন্তু আমরা কখনো আসলে খাওয়ার সুযোগ হয়ে ওঠে নাই। বাট এই ঝিনুকের মধ্যে প্রচুর পরিমাণ জিঙ্ক পাওয়া যাচ্ছে। জিঙ্কের অন্যতম উৎস হচ্ছে এই ঝিনুক, যা আপনার শুক্রাণু বৃদ্ধি এবং টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য খুব চমৎকার কাজ করে থাকে। ইসলামে যদি কোনো বাধা না থাকে এবং আপনার রুচিতে যদি হয়, তাহলে ঝিনুক সংগ্রহ করে আমরা নিয়মিত খাদ্য তালিকায় পরিমিত পরিমাণ ঝিনুক রাখতে পারি, যা আমাদের যৌন দুর্বলতা দূর করতে এবং শুক্রাণু বৃদ্ধিতে দারুণ সহায়তা করবে ইনশাআল্লাহ। তো যে 8টি খাবারের কথা বললাম, এই 8টি খাবারের মধ্যে 6টি খাবার কিন্তু খুবই পরিচিত, যে খাবারগুলোর মাধ্যমে আমরা আমাদের যৌন দুর্বলতা দূর করতে অর্থাৎ ওষুধের পাশাপাশি আমরা কিন্তু সেই খাবারগুলো নিয়মিত করতে পারি। তো প্রিয় দর্শক, আমি আবারও এই খাবারগুলো সংক্ষিপ্তভাবে বলছি যে 8টি খাবার আপনার যৌন দুর্বলতা দূর করতে সহায়তা করবে এবং আপনার শুক্রাণু বৃদ্ধি টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য কাজ করে থাকবে। 1 নম্বর হচ্ছে কুমড়া বীজ, 2 নম্বর ডাল, 3 নম্বর রসুন, 4 নম্বর দুধ এবং মধু, 5 নম্বর হচ্ছে আনার, 6 নম্বর হচ্ছে টমেটো, 7 নম্বর কালো চকলেট, 8 নম্বর হচ্ছে ঝিনুক। এই 8টি খাবার আপনার শুক্রাণু বৃদ্ধি টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি এবং যৌন দুর্বলতা দূর করতে দারুণ কাজ করে থাকে। তো আমরা ওষুধের পাশাপাশি এবং অন্যান্য খাবারের পাশাপাশি এই খাবারগুলো পরিমিত পরিমাণ খাদ্য তালিকায় রাখতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।